মা, ওরা আমায় এভাবে কেন মারলো? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোররাত, আমি ওয়ার্ডে একা। তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে, ছি, মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, শুধু আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে, নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওইভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিবস্ত্রভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পারছো না আমার ডাক? ও মা, মা গো, এই তো দেখো, দেখো না মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, ও মা? দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কান্না করছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি, এ কি, এটা যে আমারই নিথর দেহ। তবে আমি কি মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম।
আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। দেখো মা, আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না মা। কেউ না, কেউ না, কেউ না। তো বন্ধুরা, এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো আমি কোন ঘটনার কথা বলছি, তাই আর এখানে উল্লেখ করলাম না। এই অডিও স্টোরিটা রেকর্ড চলাকালীন আমি নিজেও কেঁদে ফেলেছিলাম। কেন জানি না খুব কষ্ট হচ্ছিল সেই মেয়েটির কথা চিন্তা করে। একটা মেয়ে যে কিনা কারোর ঘরের বউ, কারোর মা, আবার কারোর বোন। এই নারীকেই আবার দেবী দুর্গার সঙ্গেও তুলনা করা হয়। এতটা নিষ্ঠুরভাবে মেয়েটির ওপর যে জঘন্যতম অত্যাচার করা হয়েছে, যে বা যারা এই নোংরা কাজের সঙ্গে লিপ্ত ছিল, তাদের প্রত্যেকের কঠিন থেকে কঠিনতম কঠোর শাস্তি চাই। এবং ভগবানের কাছে প্রার্থনা করি, কোনো মেয়ে বা নারীর সঙ্গে এরকম নোংরা অত্যাচার যেন আর না হয়। পৃথিবীর প্রতিটা নারী জেগে উঠুক, সিংহের মতন গর্জে উঠুক, এবং দেবী দুর্গার মতন অসুরদেরকে বধ করুক। সবশেষে আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে একটাই প্রশ্ন তুলে ধরতে চাই। সমাজে এই মেয়ে বা নারীরা কোথায় সব থেকে সুরক্ষিত, কোথায় তারা নিরাপদ, বলুন। তো অডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবারও নেক্সট কোনো অডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।